ত্রিপুরা হাইকোর্ট বারের নির্বাচনে জয়লাভ করেছে আইনজীবী উন্নয়ন মঞ্চ। শনিবারে ঘোষিত ফলাফল অনুযায়ী আইনজীবী উন্নয়ন মঞ্চের 7 জন প্রার্থী জয়ী হয়েছেন। আগামী 2 বছর অবধি নির্বাচিত কমিটি কাজ করবে। আইনজীবী উন্নয়ন মঞ্চকে বিজেপি লিগ্যাল সেল সমর্থন করেছে বলে জানিয়েছেন বিজেপি লিগ্যাল সেলের কনভেনার বিশ্বজিৎ দেব। নির্বাচন হয়েছে, এই নির্বাচন আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চের উপর বিজেপি লিগ্যাল সেলের সম্পূর্ণ সাপোর্ট ছিল এবং আইনজীবী উন্নয়ন মঞ্চে 11টা পোস্টের মধ্যে 60টি পোস্টই ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে এবং মেজরিটি পেয়েছে। আমি যারা আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চের জয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি হাইকোর্ট বারের সমস্ত আইনজীবীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে এটা ডোমেস্টিক অ্যাসোসিয়েশন, অন্য কিছু নেই, জাস্ট নির্বাচন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আবার আমরা একসাথে কাজ করব। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রণব আশিস মজুমদার। কোষাধ্যক্ষ পদে অর্জুন আচার্য নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নেপাল মজুমদার। পুরুষোত্তম রায় বর্মণ ইলেকটেড ঘোষিত হল প্রেসিডেন্ট পদে, প্রেসিডেন্ট পোস্টের জন্য ইলেকটেড ঘোষিত হল পুরুষোত্তম রায় বর্মণ। ভাইস প্রেসিডেন্টের জন্য আলাদন সরকার, উনি 103 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর যিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন উনি 101 ভোট পেয়েছেন। সেক্রেটারি পোস্টে যিনি নির্বাচিত হয়েছেন প্রণব আশিস মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 114। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনে ইকুয়াল ভোট পেয়েছেন, সে কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে ওরা জয়েন্টলি ইলেকটেড। আর আমাকে যে নমিনেশন পেপার সাবমিট করেছেন যেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং যাদের নামে আমি ব্যালট পেপার ছাপিয়েছি এবং যারা ভোট দিয়েছেন তারা টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 23 জন, 23 জনের মধ্যে 11 জন নির্বাচিত হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা 12 জনকে ডিক্লেয়ার ঘোষণা করেছি। কারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে 2 জন ইকুয়াল ভোট পাওয়াতে এটা আমাদের ইনস্টেন্স রয়েছে যে তার আগের বছরও এরকম 2 জন, ওরা 2 জনই ছিল, ঠিক ওরা 2 জনই ইকুয়াল ভোট পেয়েছিল। তো যেহেতু আমরা এটা একটা ডোমেস্টিক অর্গানাইজেশন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেক্ষেত্রে আমরা 2 জনকেই ইলেকট। সমভোট পাওয়ার জন্য সহ সম্পাদক পদে 2 জন নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিজয়ী প্রার্থীরা জানিয়েছেন আইনজীবীদের স্বার্থকে সামনে রেখে তারা কাজ করবে। নির্বাচন ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট বাড়ি ছিল উৎসবের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।